ভোর রাতে চায়ের দোকানে হুড়মুড়িয়ে ঢুকে পড়ল ট্রাক, আর এই দুর্ঘটনায় মৃত্যু হল পাঁচজনের। সোমবার ভোর রাতে দুর্ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুরে। মৃতদের মধ্যে তিনজন সিভিক ভলেন্টিয়ার, একজন ট্রাক্টর চালক, অন্যজন ভ্যান চালক। আহত আরো একজনকে উন্নত চিকিৎসার প্রয়োজনে মালদা গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গঙ্গারামপুরের কালীতলা ব্রিজের আগে একটি চায়ের দোকানে সোমবার ভোর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি ঢুকে পড়ে। সে সময় গঙ্গারামপুর থানার কর্তব্যরত সিভিক ভলেন্টিয়াররা ব্রিজের ওপর কর্মরত অবস্থায় ছিলেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন সিভিক ভলেন্টিয়ারের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তাদের নাম তোফাজ্জল হোসেন, অয়ন দাস এবং প্রকাশ বর্মন। অন্যদিকে মৃত ট্রাক্টর চালকের নাম বিনয় হালদার, মৃত ভ্যান চালকের নাম নিমাই রায়। চায়ের দোকানদারকে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানার পুলিশ। দ্রুত সেখান থেকে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়। এই দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ থাকে এলাকাতে। এদিকে পাঁচজনের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে। আমি শুনলাম যে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ, তাতে কি শুনলেন, কতজন আহত হয়েছে? এখানে আহত শুনলাম দুজন, আর চারজন ডেড হয়েছে। দুজন সিভিক পুলিশ ভলেন্টিয়ার আছে, আর দুজন পাবলিক আছে। ঘটনা একটা গাড়ির বালুঘাট থেকে বুনিয়াদপুরে দেখে। কি গাড়ি সেটা? কি গাড়ি? লরি। হ্যাঁ, 14-চাকার গাড়ি ছিল। তো ইঞ্জয় যখন বালুঘাট থেকে বুনিয়াদপুর দিকে যাচ্ছিল, হঠাৎ গাড়িটাকে এইদিকে চাপে আসে। কোন দিকে? ডান দিকে চাপে। আচ্ছা, চাপে তখন দোকান সহকারে। কিসের দোকান ছিল? এই তো আমি চায়ের দোকান। কি ভাঙা ভাঙা পড়ে গেছে? একদম দোকান সহকারে উড়াই নিয়ে গেছে গাড়িটাই। একদম ব্রিজে আর দুটা আদেশ লোক ছিল, আর আমি ছিলাম। গাড়িটা একদম পুরো ডাইনে চাপে আসতেছে। তখন আমি সেদিকে গেলাম, তা গাড়ি কিন্তু ব্রেক ফেলে হয়ে গেছে। তুই তারা ধীরে দৌড় দিস, আমি তো দোকান দোকান নিচে পড়ে গেলাম। আরসিটিভি সংবাদ, গঙ্গারামপুর।